ধন্যবাদ জানাচ্ছি এই স্কুল কমিটির সদস্যদের, শিক্ষক শিক্ষিকাদের এবং বিশেষ করে প্রধান শিক্ষককে, যারা এত সুন্দরভাবে একটা অর্গানাইজ করেছে এবং এই স্কুলের শিক্ষার্থীরা এত সুশৃঙ্খলভাবে বসে আছে, এর জন্য তোমাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাচ্ছি মার্সেল কোম্পানিকে। এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দেখো দেশে আইন আছে, একটু আগে আমাদের বড় ভাই পুলিশ অফিসার বলে গেলেন যে তিনি একজনকে নিয়ে 7 দিন জেলের মধ্যে ধরে রেখেছেন, কিন্তু উনি একা কতজনকে জেলে ধরে রাখবেন? সম্ভব? এদেশে তো লক্ষ লক্ষ মানুষ খাদ্য ভেজাল দিচ্ছে, ওনার একার পক্ষে সম্ভব না করা, আমার একার পক্ষে সম্ভব না করা, এখানে যারা বসে আছে তাদের একার পক্ষে কারোর সম্ভব না, যতক্ষণ না পর্যন্ত তোমরা আমাদেরকে সহযোগিতা না করবে। তোমরা প্রত্যেককে এই সংগঠনের একজন সৈনিক যতদিন না হবে ততদিন পর্যন্ত এই দেশ থেকে খাদ্য ভেজাল দূর করা সম্ভব না। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ, আমরা যখন স্কুলে পড়তাম ছোটবেলায় তখন আমাদের 4-5 গ্রাম মিলে একটা মাত্র ওষুধের দোকান থাকতো, একটা মাত্র ওষুধের দোকান। আর এখন খেয়াল করে দেখবে প্রত্যেক পাড়া মহল্লায় 10 থেকে 15টা ওষুধের দোকান থাকে, তাই না? থাকে না? দেখবে যে বিস্কিট চকলেটের মতন ওষুধও বিক্রি হয়। তাহলে এত ওষুধ খায় কি? এটা তো গরু ছাগল খায় না, তাই না? আপনারা যারা এখানে অভিভাবকরা বসে আছেন একটা জিনিস লক্ষ্য করবে যে এত ওষুধ তাহলে খায় কে? আমরা খাচ্ছি, আমাদের বাচ্চারা খাচ্ছে। তো বাচ্চারা কেন এত ওষুধ খাবে? প্রত্যেকটা ওষুধের কিন্তু আলাদা একটা প্রতিক্রিয়া আছে। ও কাল রাতে কি খাবার খেয়েছিল? এমনি না বাবা, খাবারগুলো কি দেখা হতো ডাক্তার? ডাক্তার বাবা ওই যে পাশে পেলেটে আছে। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমার সন্তান যখন আমার কাছে আবদার করে কিছু চায়, বা তুমি যখন তোমার বাবা মার কাছে আবদার করে কিছু চাও, তোমার বাবা মা দেয় না তোমাদেরকে? দেয়? তোমার বাবা মা যতই কষ্ট হোক, তুমি যদি একটা নতুন খাতা কিনতে চাও, নতুন পেন্সিল কিনতে চাও, নতুন একটা রাবার কিনতে চাও, নতুন একটা শার্পনার কিনতে চাও, দেয় না তোমাদের বাবা মা? তার মানে কি তোমার বাবা মা যতই কষ্ট হোক না কেন তোমাদের কথা শোনার চেষ্টা করে? তোমরা যদি তোমাদের আত্মীয় স্বজন তোমাদের বাবা মাদেরকে বোঝাও, তোমরা দয়া করে আর খাদ্যে কোনো রকম কেমিক্যাল কোনো রকম ভেজাল দিবে না, আমার দৃঢ় বিশ্বাস তোমার প্যারেন্টসরা শুনবে, তোমার বাবা মা শুনবে, তোমার আত্মীয় স্বজন শুনবে, শুনবে না? অবশ্যই শুনবে। এই জন্য বলি শুধু বড়রা, তোমাদেরকে এখন আস্তে 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 একটু সচেতন হতে হবে, তোমাদের পাড়া প্রতিবেশীদেরকে বোঝাতে হবে যে দেখো তোমরা দয়া করে খাদ্যে ভেজাল দিবে না। আজকে তুমি খাদ্যে ভেজাল দিচ্ছ 2-3 পয়সা বেশি লাভের জন্য, সেই ভেজাল খাদ্যটা যে ঘিরে আমি খাবো না বা তুমি খাবে না তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে বলো? কোনো গ্যারান্টি নেই, তুমি আর কি অসুস্থ হয়ে যাবে।